বর্তমানের লোকসভা নির্বাচনের কার্যক্রম প্রায় শেষের পথে। ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে গেছে। যদিও পশ্চিম ত্রিপুরার ভোট গ্রহণের ব্যাপারে নির্বাচন কমিশন তাদের সর্বশেষ কোনো সিদ্ধান্ত এখনও ঘোষণা করেননি, তবু আমাদের পার্টি আইপিএফটি বর্তমান যে প্রবাহমান ইলেকশন পার্লামেন্টের, আমাদের পার্টির পক্ষ থেকে এই সামগ্রিক ইলেকশন প্রক্রিয়া এবং নির্বাচন আমাদের অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা এগুলোর ব্যাপারে আমাদের আজকে এই আগরতলাতে 26 এপ্রিল একটা বৈঠক আমরা করেছি। এখানে আমরা প্রাথমিকভাবে সমগ্র ত্রিপুরাতে আমাদের পার্টির বর্তমান লোকসভা নির্বাচনে আমাদের কার্যক্রম সমস্যা বা কী কী আমাদের অভিজ্ঞতা হয়েছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনাটা করছি। মূলতভাবে এটা পর্যালোচনা বৈঠক, প্রাথমিকভাবে এটাই মূল কথা। Thank you.